আগামীকাল লখনৌ সুপার জায়ান্টের বিপক্ষে মাঠে নামছে দিল্লি ক্যাপিটালস। এজিদের প্রথম ম্যাচে দুর্দান্ত জয়ের পর দ্বিতীয় ম্যাচে গুজরাট টাইটানসের বিপক্ষে পরাজিত হয়েছিল দিল্লি। সেই ম্যাচে দলের হয়ে দুর্দান্ত পারফর্ম করেছেন মুস্তাফিজুর রহমান। দলের সর্বোচ্চ উইকেট শিকারী ফিজ চারবার বলিং করে 23 রান দিয়ে 3 উইকেট পাওয়া মুস্তাফিজকে ম্যাচ শেষে ড্রেসিং রুমে ম্যান অব দ্য ম্যাচ ঘোষণা করেছেন দলটির প্রধান কোচ পন্টিং। এদিকে আগামীকাল আবারও মাঠে নামছে দিল্লি। হারের বৃত্ত থেকে বেরিয়ে জয়ের ধারায় ফিরতে চাই তারা। এই ম্যাচের আগে তাই অনুশীলনে গা ঝালিয়ে নিচ্ছেন মুস্তাফিজুর রহমান সহ অন্যান্য ক্রিকেটাররা। এদিকে লখনৌ সুপার জায়ান্টের বিপক্ষে মাঠে নামার আগে দিল্লি ক্যাপিটালস নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে বোলারদের অনুশীলনের একটি ভিডিও পোস্ট করেছে, আর সেই অনুশীলনে ছিলেন ফিজ। আর লখনৌ সুপার জায়ান্টের বিপক্ষে মাঠে নামার আগে অনুশীলনে বোলিং স্টাম্প ভেঙেছেন মুস্তাফিজুর রহমান। অনুশীলনে মুস্তাফিজের বোলিং নৈপুণ্য তুলে ধরেছে দিল্লি ক্যাপিটালস নিজেদের ফেসবুক পেজে। অনুশীলনে ফিজের বলে উড়ে যায় ব্যাটারের স্টাম্প। লখনৌ সুপার জায়ান্টের বিপক্ষের ম্যাচের আগেই মুস্তাফিজুর রহমানের অনুশীলনের এই দুর্দান্ত বোলিং নজর কেড়েছে সবার।